আচ্ছা সুরজিৎ দা, আপনি তো কয়েকদিন ধরে কালিয়াগঞ্জে পড়ে আছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, প্রচার করছেন কমলদার সাথে, গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় আপনি যাচ্ছেন, সাধারণ মানুষরা আপনাকে কি বলছে? দেখুন, সাধারণ মানুষের মধ্যে যে একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছিল এনআরসি নিয়ে, সেটা এখন মানুষ বুঝতে পেরে গেছে। তার কারণ যেই লোকগুলো পাকিস্তানের সাপোর্টার, যেই লোকগুলো মুসলিম তোষণ করছে, যেই লোকগুলো কলকাতার রাজপথে গরুর মাংস খেয়ে দেখাচ্ছে, যে লোকগুলো ভারতকে টুকরো করার স্বপ্ন দেখছে, তারা যদি এনআরসি ছাপাই দেয়, তারা যদি বলে আমরা সিকিউরিটি দেবো, তাহলে তারা বাংলাদেশ থেকে আগত যারা নাগরিক, যাদেরকে আমরা বলছি যে এবার সংসদে তাদের নাগরিকত্ব বিল পাস করাবো, তারা পাস করাচ্ছে না, আর এদেরকে মানুষকে বিভ্রান্ত করছে। তো মানুষ সেটা বুঝে গেছে, এদের ভাওতাবাজিতে আসছে না। এবং কালিয়াগঞ্জের মানুষ এখন স্বতঃস্ফূর্তভাবে ভারতীয় জনতা পার্টির দিকে দুহাত তুলে এগিয়ে আসছে, এবং আমরা আশাবাদী যে লোকসভার যে রেকর্ড আমাদের ছিল, জেতার রেকর্ড, সেটাকেও আমরা ছাড়ি। বলছি, গতকাল তো তৃণমূল একটা ইস্তাহার প্রকাশ করেছে, তারা নানান রকম উন্নয়নমূলক ফিরিস্তি দিয়েছে সেখানে, তো সেই ইস্তাহারের ব্যাপার নিয়ে আপনাদের বক্তব্য? প্রথম কথা হচ্ছে, দেখুন, যে তৃণমূলের যে প্রার্থী, উনি যে কতটা পরিণত, এখানে তার পরিণাম বা এখানে তার প্রমাণ যে আজকে ইস্তাহার ছাপানো যা হচ্ছে একমাত্র যদি দলীয়ভাবে ছাপায়, বা যদি আমার এখানে কোনো রাজ্য সরকার হয়। উনি একটা সাধারণ MLA-র সাথে দাঁড়িয়েছেন, বিধায়ক পদে দাঁড়িয়েছেন, উনি ওনার ইস্তাহার ছাপিয়েছেন, এটা যেরকম একটা দিক, আর একটা দিক ভাবতে হবে, উনি মানুষকে বোঝাতে চেয়েছেন যতগুলো উনি লিখেছেন ওগুলো বাদ দিয়ে যেন মানুষ তার সাথে কথা বলে, ওগুলো কথা যেন সে না বলে। হ্যাঁ, কারণ ওগুলো উনি করার জন্য উনি MLA-তে দাঁড়াননি, উনি এখানে কাঠবানির আর একটা হিস্সাদার হওয়ার জন্য দাঁড়িয়েছেন। আচ্ছা, তাই তো বলছি, এই যে আপনাদের প্রার্থী যদি এখান থেকে জয়লাভ করে, দেড় বছর টাইম রয়েছে, এই দেড় বছরের মধ্যে তৃণমূল কংগ্রেস বলছে যে ওই একজনকে জিতিয়ে এনে কী লাভ, কারণ রাজ্যে তো তৃণমূলের সরকার রয়েছে, সেক্ষেত্রে কি আপনারা সেই মানে লড়াই করে কি কাজ আনতে পারবেন কালিয়াগঞ্জের জন্য? দেখুন, আজকে MP আমাদের আছে, বিভিন্ন পঞ্চায়েত আমাদের, আমাদের বিভিন্ন যে সরকার, কেন্দ্র সরকারের যেসব প্রকল্পগুলো, সেগুলো MLA বা আমাদের পঞ্চায়েত বা MP-র মাধ্যমে যেগুলো হয় সেগুলো এরা হতে দিচ্ছে না, তার মানে একজন মাঝখানে নেই, সেটা হচ্ছে MLA। তো সেই MLA-টা আমাদের জেতাতে হবে, এক। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে নাগরিকত্ব বিলটা যে সরকার আনতে যাচ্ছে, কালিয়াগঞ্জের মানুষ এবং পশ্চিমবঙ্গে আরও দুটো যে জায়গায় নির্বাচন হচ্ছে, সেখানকার মানুষ নরেন্দ্র মোদীকে একটা বার্তা দিতে চাচ্ছে, এখান BJP-কে জিতিয়ে, যে আমরা আপনাদের পাশে আছি, আপনাদের সাথে আছি, আপনাদের সমস্ত বিলের পক্ষে আছি, আপনাদেরকে আমরা MLA তুলে দিলাম, এবার আপনারা আমাদেরকে নাগরিকত্বটা দিন, এটাই একটা বার্তা দিতে কালিয়াগঞ্জের মানুষ তৈরি হচ্ছে। গ্রামে গঞ্জে আপনি ঘুরছেন, হ্যাঁ, সুদূর ইসলামপুর থেকে কালিয়াগঞ্জে এসে, তো রাস্তাঘাটের চেহারা বা আর উন্নয়নমূলক যে কাজগুলো হচ্ছে কেমন চোখে পড়লো? দেখুন, আমি পৌরসভা এলাকা বিশেষ করে আমি ঘুরছি, বিভিন্ন পৌরসভায় ঘুরছি, প্রথমত অবস্থায় যে আমি পৌরসভায় আছি না পঞ্চায়েতে আছি সেটা বোঝা মুশকিল, কারণ এটা অনেক দিনের পুরনো, এখানে বিভিন্ন জন এখানে ক্ষমতায় ছিলেন, কোনোরকম উন্নয়ন নেই, এবং পৌরসভার রাস্তা যেরকম তার চেয়েও ভয়াবহ রাস্তা অবস্থা হচ্ছে গ্রামে। এখনও মনে হচ্ছে যে আমরা বোধহয় 60 বছর পেছনে কালিয়াগঞ্জ পড়ে আছি। আজকে কালিয়াগঞ্জ যদি সরকারের যদি সব থেকে যদি রাজস্ব যদি হয় ব্যবসা শিল্পর ক্ষেত্রে, সেটা কালিয়াগঞ্জ দেয়, কিন্তু কালিয়াগঞ্জ দেওয়ার পরেও কালিয়াগঞ্জের কোনোরকম উন্নয়ন কেউ করেনি। আচ্ছা, তো এইগুলো করার চেষ্টা আমরা করবো। আমরা বলছি না যে দেড় বছরে আমরা সমস্তটা কিছু করে দেবো, কিন্তু কালিয়াগঞ্জের মানুষ যদি আমাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করে, আমরা কথা দিচ্ছি যে কালিয়াগঞ্জকে আগামী 5 বছর পরে, কালিয়াগঞ্জের মানুষ বলছে যে এতদিন আমরা মূর্খের জগতে ছিলাম, আমরা ভোট দিচ্ছি এমন মানুষগুলোকে যারা কালিয়াগঞ্জকে ডুবিয়ে ছেড়েছে, যারা কালিয়াগঞ্জের নিয়ে চিন্তা করেনি, শুধুমাত্র নিজের এবং নিজের পরিবারের কথা চিন্তা করেছে, এবং সেটা রাজনৈতিক ক্ষেত্রে হোক, অন্যান্য ক্ষেত্রে।